सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेছেন সায়কুলু মিন বাদি আকওয়াম ইস্তাহিলুল হিরা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাস। অচিরে আমার উম্মতে এমন মানুষ বের হবে যারা জেনাকে হারাম মনে করবে। আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় পুরুষ ও নারীর অবৈধ সম্পর্ক এবং তার ভয়াবহতা ফলাফল। এ নিয়ে আমরা এক সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন যারা আমাদের সাথে আছেন, উপস্থিত ও অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন বা পরবর্তীতে অত্র বিষয়টি দেখবেন, সবার নিকটে আমরা জোরালোভাবে বলতে চাই যেসবগুলো পাপের দুনিয়াবি শাস্তির উল্লেখ হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে পুরুষ নারীর অবৈধ সম্পর্ক। পরকালে জাহান্নাম হবে না জান্নাত হবে সেটা পরের বিষয়, তবে তাদের জন্য দুনিয়াতেই শাস্তি রয়েছে। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার দুনিয়াবি শাস্তি হচ্ছে তাকে 40 লাঠি পিটাতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলেন তাতে তাকে 80 লাঠি পিটাতে হবে। পরকালে জাহান্নামও হতে পারে জান্নাতও হতে পারে। মানুষ যদি চুরি করে তাহলে তার হাত কেটে নেওয়া হবে, এটা দুনিয়াবি শাস্তি। পরকালে কি হবে আল্লাহ ভালো জানেন। কেউ যদি কারোর প্রতি অপবাদ লাগায় তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে, এটা দুনিয়াবি শাস্তি। অবৈধ সম্পর্ক একটি তার মধ্যে বড় পাপ। যদি বিবাহিত পুরুষ নারী জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢিল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। যদি অবিবাহিত পুরুষ নারী জেনায় লিপ্ত হয় তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি অতীব জটিল। আমরা জেনে এ বিষয়ে সতর্ক ও সাবধান থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, পৃথিবীর মানুষ তোমরা জেনার নিকটে যায় না। যেসব পাপ করলে মানুষ জেনায় পৌঁছে যেতে পারে, জেনায় জড়িয়ে যেতে পারে, এমন কাজের নিকটে তোমরা যায় না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় জেনা একটা বড় অশ্লীল কাজ। অসাআ সাবিলা, তার ফলাফল অতীব জঘন্য, তার ফলাফল খুব খারাপ। এ কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখারা, যারা আল্লাহর সাথে অন্যকে ডাকে না, মানে শিরক করে না। যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না। যারা জেনায় লিপ্ত হয় না তারা ভালো মানুষ। কেউ যদি এইসব পাপে, যারা এইসব পাপে লিপ্ত হয় হবে, তাদের জন্য ভয়াবহ শাস্তি। বিচার মাঠে তাদের শাস্তি দ্বিগুণ শতগুণ বাড়িয়ে দেওয়া হবে। প্রথমত তারা হবে বড় পাপী, বড় অপরাধী। দ্বিতীয়ত বিচার মাঠে তাদের পাপ শাস্তি শতগুণ বাড়িয়ে দেওয়া হবে। মহানা, তৃতীয়ত তারা জাহান্নামে চিরদিনের জন্য অপমান অপদস্থ অবস্থায় থাকবে। একথা আল্লাহ তাআলা বলেন। জেনা মহাপাপ। আল্লাহ তাআলা বলেন আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মি'আতা জালদা, বিবাহিত অবিবাহিত পুরুষ নারী যদি জেনায় লিপ্ত হয় তাহলে তোমরা তাকে 100 লাঠি পিটাও। পিটানোর সময় যেন তোমাদেরকে ভালোবাসা ভাতৃত্বভাব না ধরে শক্তভাবে পিটাও। অত্র আয়াতে আল্লাহ তাআলা অবিবাহিত পুরুষ নারীর যা শাস্তি তা উল্লেখ করেছেন। এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন পুরুষ নারী যখন জেনা করে তখন সে মুমিন তা নয়। ঈমান অবস্থায় কোন পুরুষ নারী জেনা করতে পারে না। তাহলে পুরুষ নারী যখন জেনায় লিপ্ত হয় তখন ঈমান তার থেকে বের হয়ে যায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, ঈমান পরবর্তী তার কাছে ফিরে আসে বা পূর্ণ ঈমান না থাকার কারণে এটা ঘটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমান অবস্থায় কোনো পুরুষ নারী জেনায় লিপ্ত হতে পারে না। প্রমাণে বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আসরাতিস সাআ, নিশ্চয় পৃথিবী ধ্বংসের লক্ষণ, কিয়ামতের লক্ষণ আইব বলেন বিদ্যা উঠে নয়, বিদ্যা উঠে যাবে, মানুষের কাছে বিদ্যা থাকবে না। অন্য এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরফাল মুয়ানজিলু জাহাল, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে, মূর্খতা বর্ষণ হবে। আমরা জানি বৃষ্টি বর্ষণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মূর্খতা বর্ষণ হবে। বিষয়টি কঠিন, যাকে আমি আর আপনি শিক্ষিত মনে করছি আসলে সে শিক্ষিত নয়। তার দ্বারা সামাজিকও ক্ষতি হয়, সে নিজেও ক্ষতিগ্রস্ত হয় বলে একাধিক প্রমাণ আপনার কাছে রয়েছে। তিনি বলেন, মূর্খতা বেড়ে যাবে, মদ পান বেশি হয়ে যাবে, জেনা, সমাজের জেনা বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহারাজুনা তাহারাজাল হিমারে, গাধা যেমন খোলা মাঠে জেনা করে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জেনা সমাজে বেড়ে যাবে। তিনি বলেন, ওয়াকিলা রেজা, পুরুষ কমে যাবে, নিসা, মহিলা বেশি হয়ে যাবে, হাত্তা এখন একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। যখন আরবি ভাষায় 50 শব্দ ব্যবহার হবে বা 70 শব্দ ব্যবহার হবে, তখন মূলত 50 নয়, তখন মূলত 70 নয়, বেশি পরিমাণে বোঝানোর জন্য, অধিক সংখ্যক বোঝানোর জন্য 50-70 শব্দ ব্যবহার হয়। অত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে, মানে একজন পুরুষের হাজারো নারীর সাথে জেনার সম্পর্ক থাকবে, যার ইতিহাস আপনাদের অবগতিতে আছে, যা আপনারা চোখে দেখতে পাচ্ছেন। জেনা বেড়ে যাবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুজওয়ান্নি খুজওয়ান্নি, পৃথিবীর মানুষ তোমরা আমার কাছে বিধান নিয়ে নাও, পৃথিবীর মানুষ তোমরা আমার কাছে জেনার ফয়সালা নিয়ে নাও। যারা জেনায় লিপ্ত হবে তাদের সিদ্ধান্ত আল্লাহ দিয়ে দিয়েছেন, তোমরা তা নিয়ে নাও। এই কথা বলার পরে তিনি বলেন, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, विवाहित पुरुष नारी जो जेनाय लिप्त है ढेल पाथर दिए मेरे 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 फेलते हैं। हादिस बुखारी मुस्लिम। अत्र हादिसे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें पृथिवीर मानुष तोमरा आमार काछे जेनार फैसला निये ना। पृथिवीर मानुष आल्लाह ताआला अवैध पुरुष नारी अवैध सम्पर्केर फलाफलेर जन्य आल्लाह विधान दिए दिएछेन, तोमरा ता ग्रहण करो। विवाहित अविवाहित अविवाहित पुरुष नारी यदि जेनाय लिप्त हय ताहले ताके 100 लाठी पिटिए एलाका थेके एक बछरेर जोन्नो ताड़िये दिते हबे। तिनि बोलेन विवाहित पुरुष नारी यदि जेनाय लिप्त हय ताहले ताके 100 लाठी पिटिए पाथर ढेल दिए मेरे 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 फेलते हबे। अत्र हादिसे आगे 100 लाठी पिटाते हबे तारपरे पाथर ढेल दिए मेरे फेलते हबे। एई कथा रासूल सल्लल्लाहु आलैहि वसल्लम बोलेन। सम्मानित दिनी भाई आयशा रज़ियल्लाहु ताआला अन्हा बोलें रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेছেন ला यहिल्लु दामु इमरिन मुस्लिम यशहादु अल्ला इलाहा इल्लल्लाह व अन्न मुहम्मदन रसूलुल्लाह। যারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, যারা সাক্ষ্য দেয় যে মুহাম্মদ আল্লাহর রাসূল, তাদের হত্যা করা যাবে না, তাদের অর্থ সম্পদ লুটে নেওয়া যাবে না, तादेर मेरे फेला जाबे ना। आयशा रज़ियल्लाहु ताआला अन्हा बोलें रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेছেন যারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, যারা সাক্ষ্য দেয় যে মুহাম্মদ আল্লাহর রাসূল, তাদের হত্যা করা যাবে না, তবে ইল্লা বিইহদা সালাসা, তিনটা যে কোনো একটা করলে তাকে হত্যা করতে হবে। সে ভালো মানুষ, সে তাহাজ্জুদ পড়ে, এর পরেও তিনটা যে কোনো একটা করলে তাকে হত্যা করতে হবে। এক, রাজুলুন জানা বাদা ইহসানি, মানুষ ব্যক্তি বিবাহ করার পরে জেনা করেছে, তাহলে তাকে হত্যা করতে হবে, সে যত বড়ই পরহেজগার হোক। দুই, রাজুলুন খাজা বিহারুল্লাহ রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে বের হয়েছে, মুরতাদ হয়েছে, ইত্তালো, তাকে হত্যা করা হবে। আইসলামও নইলে তাকে সরিয়ে দেওয়া হবে, আইনফা মিনাল আরজ নইলে তাকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে তাদের হত্যা করতে হবে, না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, নইলে তাকে সরিয়ে দিতে হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন আয়াতুল ফাইতাল বিহা, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে। কিসাস, প্রতিশোধ, তিনটা পদ্ধতিতে একজন মুমিন পুরুষ নারীকে হত্যা করা যায়। এক, ভালো মানুষ, তাহাজ্জুদ পড়ে কিন্তু বিবাহ করার পরে জেনা করেছে, তাকে হত্যা করতে হবে। দুই, মুরতাদ হয়েছে, তাকে হত্যা করতে হবে। তিন, কেউ কাউকে হত্যা করেছে তাহলে তাকে হত্যা করতে হবে। এই তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, এখানে একটি জরুরি কথা। এই বাচ্চা বসো, মধ্যতে কোথায় বের হচ্ছে? পরিবেশ সুন্দর রাখার চেষ্টা করবেন, অসহ বাচ্চা বিরক্ত করলে তাকে আটকানোর চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোন, কথাকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন, আলোচনা মেনে চলার চেষ্টা করবেন, মুনাফিকি করে লাভ হবে না। যা বলছি তা ভিতরে রেখে বাস্তবায়ন করার চেষ্টা করবেন, আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সাহায্য করার জন্য প্রতীক্ষমান রয়েছেন। সাহায্য চাই কে? কে চাই সাহায্য? অত্র হাদিসে তিন শ্রেণীর মানুষকে হত্যা করা যায় বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হত্যা করতে হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তবে দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। কেউ যদি বলে যে আমি কোরআন মাজিদ মানি না, মুরতাদ হয়ে গেছে, আমি নবীকে মানি না, মুরতাদ হয়ে গেছে, তাহলে তার ফাঁসি হবে সরকারিভাবে, सरकारी भावे ताके फांसिर मंचे निये जाओ है तखन बोलछे ना 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 आमार भूल होयेछे आमी कथा फिरिये निलाम ताके फांसिर मंच थेके नामिये नेওয়া फांसि हलो ना दुई केउ काउके हत्या करेछे ताके हत्या करते होबे ताके सरकारी भावे फांसिर मंचे निये जाओया होयेछे इतिमध्ये जाके हत्या करा होयेछे तार बाप मा एसे बोलछे ना ना आमरा केस निब ना छेड़े दिलाम आमरा ओर केस निब ना ताके फांसिर मंच थेके नामिये नेওয়া होबे तीन কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে বাঁচানোর মতো পথ পৃথিবীতে নেই। তাকে যদি বাঁচাতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার দুনিয়ায় আসতে হবে, এসে বলতে হবে পৃথিবীর মানুষ আমি ঘোষণা দিয়েছিলাম বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে হত্যা করতে হবে, আবারও ঘোষণা দিলাম তাকে হত্যা করতে হবে না, শাস্তি দিতে হবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিয়ামত পর্যন্ত আসবেন না কাজে সিদ্ধান্তের পরিবর্তন হবে না। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে হত্যা করতে হবে, বাঁচানোর কোনো পথ নাই, এই কথাই ঠিক, যদিও তা সরকারের হাতে। মানুষ যদি জেনায় লিপ্ত হয় কেউ জানতে না পারে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাই, ক্ষমা হবে বলে আশা করা যায়, কেননা এই পাপ আল্লাহর সাথে জড়িত পাপ। কে কান্নাকাটি করে এ কথা আল্লাহ তাআলাকে বলে। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি শেষের দিকে আসলে আরো বুঝতে পারবো যে এই বিষয়টিও রাসূলের হাতে নয়, কেননা আল্লাহ রাসূল বুঝতে পারছেন যে এ লোকটার ক্ষমা হয়ে গেছে, তবুও তিনি বিচার থেকে ফিরে আসতে পারলেন না। মানে শরীয়তের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জিম্মি, নিজে থেকে কোনো কিছু করবেন এর অধিকার তার নেই। যা তাকে ওহী করে বলা হয় সেটাই তিনি করেন। বুখারী মুসলিমের এক ঘটনায় এসেছে যে ইসলামের নীতি হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম হলো, আল্লাহর দেওয়া নিয়ম হলো সব কাজ ডান দিক থেকে করতে হবে, ডান হাতে খেতে হবে। তাই পানি পান করার পরে যদি গ্লাসের পানি কাপড় দিতে হয় তো ডান দিকে দিতে হবে। তো একদিনের ঘটনা, ডান দিকে আছে ছোট ছোট ছেলে, বাম দিকে আছেন ওমর আবু বকর সিদ্দিক, বড় বড় মানুষ। তো এখন পানি পান করে আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা তোমরা তো ছোট ছোট ছেলে, বাম দিকে তো বড় বড় মানুষ আছে, তোমরা যদি একটু আমাকে অনুমতি দিতে তাহলে গ্লাসটা আমি বড় মানুষকে দিতাম। তখন ছোট ছোট ছেলেগুলো বলছেন, না 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 না, আপনার অবশিষ্ট পানি পান করার ব্যাপারে কাউকে প্রাধান্য দিতে পারলাম না। ঠিক আছে না, ঠিক আছে না, দেখলেন হাদিস বুখারী। তার মানে তার নিজে থেকে করার কিছু নেই, উনি বলতে পারেন তোমরা চুপ থাকো, তোমরা কিছু বলবো না, গ্লাসটা আমি আবু বকর সিদ্দিকের হাতে দিয়ে দিলাম, এভাবে তো বললেন না। তার মানে স্বাধীনতা তার হাতে নেই। এখানে আলোচনার শেষে একটা আলোচনা আসবে, তাতে বোঝা যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন এক লোকের পাপ ক্ষমা হয়ে গেছে, কিন্তু তিনি শাস্তি থেকে ফিরে আসতে পারেননি। কেন? শাস্তি দেওয়া না দেওয়া তার নিজস্ব ব্যাপার। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ব্যাপারে যে সবগুলো বেশি ভয় করি, আমি সবচেয়ে যেটা বেশি ভয় করি মানুষের ব্যাপারে, আমার উম্মতের ব্যাপারে, সেটা হলো জেনা, আর সেটা হলো গোপন পাপ। আমার উম্মতের মধ্যে গোপন পাপ ছড়িয়ে পড়বে এটা আমি বেশি ভয় করি। আমার উম্মতের মধ্যে জেনার পাপটা বেশি হয়ে ছড়িয়ে যাবে এটা আমি ভয় করি। গোপন পাপ, মোবাইলে দিন রাত হচ্ছে গোপন পাপ, টয়লেটে গোসলখানায় হচ্ছে গোপন পাপ, পুরুষ আছে এখানে, নারী আছে আমেরিকায়, হচ্ছে গোপন পাপ। আরো যে কত মাধ্যম বের হবে, কত মাধ্যম বের হয়েছে গোপন পাপের, আল্লাহ ভালো জানে। গোপন পাপের অবস্থা মানুষ যদি বিবেচনা করে তাহলে মনে হবে বন্যার মতো শয়লাম হয়ে যাচ্ছে গোপন পথ। আমার জীবনে যেটা বড় ভয় সেটা হচ্ছে আমার উম্মত গোপন পথে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার জীবনে বড় ভয় যে না আমার উম্মতের মাঝে বেশি বেড়ে যাবে, এটাই আমার ভয়। সম্মানিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, যারা আমাদের সাথে অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাথে রয়েছেন, তাদেরকে অনুরোধ জানাই গোপনে যেসব পাপ হয় সেগুলি আজ থেকে পরিহার করার জন্য চেষ্টা করুন। তোমার সাথে অদাবদ্ধ আমি এই মর্মে তোমার সাথে অদাবদ্ধ যে বাকি জীবনে আর কখনো গোপন পাপ করিব না, তুমি আমাকে কবুল করো। আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাশীল। তোমার কাছে আমি ক্ষমা ভিক্ষা চাচ্ছি, তওবা ভিক্ষা চাচ্ছি, তুমি আমার তওবা কবুল করো, আমাকে ক্ষমা ভিক্ষা দাও। আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। দিনী মুসলিম ভাই বোনকে রাত দিন কান্নাকাটি করে আল্লাহর নিকটে আকুল আবেদন জানিয়ে তওবা করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হাযাল আমরা বাদা বিনবুওয়াতির রাহমা। রাজত্ব শুরু হয়েছে নবীদের দয়া দিয়ে, রাজত্ব শুরু হয়েছে নবীদের দয়া দিয়ে। সময় এখনো খেলাফাতান, তারপরে হবে খলিফা দিয়ে রাজত্ব। নবী চলে গেলে তারপরে যারা আসবে তারা খলিফা হিসেবে আসবে, তাদের নেতৃত্ব চলবে আল্লাহর দয়া দিয়ে। সময় এখনো মুলকান আজুজান, এরপরে নেতৃত্ব হবে জর্জার মুল্লুকতা। সময় এখনো জাবরিয়াতান অতুয়ান ফাসাদান ফিল আরজে, শেষ পর্যায়ে মানুষ নেতা হবে জোর করে, মানুষকে পিটিয়ে হত্যা করে বিপর্যয় সৃষ্টি করে, যে কোনো মূল্যে মানুষ নেতা হবে। এই সময়ে মানুষের চারটা চরিত্র হবে। এক, তারা রেশমি কাপড়কে হালাল মনে করবে, তাদের গায়ে থাকবে সিল্ক কাপড়ের পোশাক, তাদের বিছানায় থাকবে মখমল চাদর। দুই, অল ফরুজা, জেনা তাদের কাছে হালাল হবে। তিন, অল খমরা, মদ তাদের কাছে হালাল হবে। চার, তাদের পয়সা পাতি দেনান দিন বেশি হয়ে যাবে, ওয়াইনসরালাহুম, সামাজিকভাবে সাহায্য পাবে। পয়সা বেশি হওয়াতে তাদের পয়সার কোনো সমস্যা থাকবে না। তাদের ভিতরে চারটে লিস্ট দেখা দিবে, তার একটি দেখা দিবে, তারা জেনাকে স্বাভাবিক মনে করবে, জেনাকে হালাল মনে করবে, জেনা কোনো পাপের কাজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সায়াকুনু মিন বাদি আকওয়াম ইস্তাহিলুল হিরা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাস। অচিরে আমার উম্মতে এমন মানুষ বের হবে যারা জেনাকে হালাল মনে করবে, যারা মদকে হালাল মনে করবে, যারা গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এখন কোন ব্যাপার নয়, এটা স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইনানে তাজনিয়ানে জিনাহুমান মাজরু, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলজনানে জিনাহুমান ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অলিয়াত জিনাহাল বাতশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কলমাতা তাওয়ান্না তাশতাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসান নুতক, জিভার জেনা হচ্ছে কথা বলা। সম্মানিত অত্র মসজিদের দিনী মুসলিম ভাই বোন, এখানে একটি জরুরি কথা মনে পড়ল। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সঙ্গী সাথীকে, সঙ্গী সাথী তোমরা একটু আল্লাহকে সত্য সত্য লজ্জা করো। তো সঙ্গী সাথী তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো। তো সাহাবীগণ বলছেন, হ্যাঁ না না, सत्य सत्य लज्जा करी आल्ला के सत्य सत्य लज्जा करी तक आल्ला रसूल बोलें ना आल्ला के सत्य सत्य लज्जा करा होच्छे मानुष तार माथा के हेफाजते राखबे और माथार साथे जा किछु आछे दुई काने अवैध कथा शुनबे ना तखन से सत्य सत्य आल्लाहके लज्जा करे दुई चोखे खराब किछु देखबे ना तखन से सत्य सत्य आल्लाहके लज्जा करे मुखे खराब किछु बोलबे ना तखन से सत्य सत्य आल्लाहके लज्जा करे संगी साथी आल्ला के सत्य सत्य लज्जा करा हलो फलियाफाज बतना हो से जन पेट के हेफाजते रखे अवैध खाद्य पेटे रखे ना तखन से सत्य सत्य आल्ला के लज्जा करे तीन वयस्कुरुल मौता से जखन मरण के स्मरण करे जखन तखन मरण के स्मरण करे तखन से सत्य सत्य आल्ला के लज्जा करे एक माथा के हेफाजते रखे दुई पेट के हेफाजते रखे तीन मरण के बेशी बेशी स्मरण करे तखन से सत्य सत्य आल्ला के लज्जा करे माथा के हेफाजते रखे माथार साथे दुई कान आछे माथार साथे दुई चोख आछे माथार साथे मुख आछे जखन दुई कान के हेफाजते रखे जखन दुई चोख के हेफाजते रखे जखन मुखमंडल के हेफाजते रखे तखन से सत्य सत्य आल्ला के लज्जा करे आयशा रज़ियल्लाहु ताआला अन्हा बोलें रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेছেন आइनाने तज़नियाने जिना हुमान नजरो दुई चोखेर जिना होच्छे चोख दिए देखा और ओजनाने जिना हुमान इस्तेमाओ दुई कानेर जिना होच्छे कान दिए शोना और याद जिना हल बत्स हाथेर जिना होच्छे हाथ दिए धरा और रिजल जिना हल मसी पायर जेना होच्छे एई पथे चला जेना लेसाना नुतको जीवार जेना होच्छे एई विषये कथा बोला जेना तल तताना तृष्टहि अंतरेर जेना होच्छे परिकल्पना करा एगुलो सब जेना हादिस बुखारी मुस्लिम सम्मानित दिनी भाई बोन जेना महापाप उस्मान इब्नुल आस रज़ियल्लाहु ताआला अन्हु बोलेन रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेছেন রাত যখন অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় রাত যখন অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় বিনদি মুনাদি মিনাস সামাই আকাশ থেকে চিৎকার করে বলা হয় বলে আল্লাহ বলেন হাল মিন দাইন ইস্তাজাবু লাহু क्योंकि आमाके डाके आमिता डाके सारा दिवो हलमिन साइलिन पायुता क्यों आमर कछे किचु चाय की आमिता के ताक दिए दिवो हलमिन माक्रोमिन इफरजान हो क्यों बीपोदर कोडे आछे की बीपोदर कथा बोलले आमिता के उद्धार कोडे दिवो फलायक्का मुस्लिमुन एदुबे दावते निले इस्ताजब अल्लाह हो जेकोनो मुस्लिम पुरुष नारी রাতবারটার পরে আল্লাহকে যা বলে সেটাই আল্লাহ মেনে নেন ইল্লা বিওয়াগিন ফারজহা তবে যার জেনার সম্পর্ক আছে তার কথা কবুল হয় না আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছেন আমরা বুঝাতে অক্ষম ১৪৫০ বছর থেকে এসব হাদিস গ্রন্থে আছে বল পায় যার উপদেশ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার জন্য লিখেছিলাম সংকীর্ণতা কৃপণতা দেখে কোনো লাভ নেই জাতিকে কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিইনি অপ্রয়োজনীয় কথা কোনোদিন বলিনি কোনোদিন জীবনের কিসসা কাহিনী বলিনি পুরো সময়টাকে আল্লাহ তাআলা রাসূলের কথা দিয়ে সাজানোর চেষ্টা করেছি তবে আমি মানুষ কোথাও ভুল থাকতেও পারে প্রাণপণে চেষ্টা করেছি ভুল যেন না থাকে সম্মানিত দিনী ভাই জামিয়া সালাফের পক্ষ থেকে সব কিতাবের সাথে সাথে এই কিতাবটা উপদেশিতার সাথে রাখতে হবে ২০০-২৫০ টাকা কোনো ব্যাপার নয় লক্ষ লক্ষ টাকা খরচ করে এগুলো বের করা হয় লক্ষ লক্ষ টাকা খরচ করে খুব किन्तु लोकजन देश विदेशेर बड़ो बड़ो विद्वान जामिया सालाबे रेखे आलिते सम्पत्रिका बेर करा हय और आपनि ताके एकटु हिसाब करलेन ना आपनि कि मने करछेन आपनि मने करछेन आमि सार्थने कथा बोलेछि आल्लाहर कसम आल्लाहर कसम आमि 90 साल थेके एखन पर्यन्त महाजायिक दृश्य ताला तारा दुइजन बोललेन इंताले खानदान लाखना चलते थाकेन आमि किछु ना बोले चलते थाकलाम आस्ते आस्ते देखलाम एकटा लोक चित हुए शुए रहे पास एक लोक दाड़िए रही हाथे बड़ो पाथर आबिरा सहू पाथर तार माथार ऊपर मेरे तार माथा के भेंगे चौचिर कर दिच्छे मारार साथे साथे पाथरटा छिटके दूरे चले जाच्छे आबार पाथरटा निये आसे देखे माथा ठीक हो गेछे आबार मारछे माथाटा भेंगे चौचिर हो जाच्छे आमि बोललाम महाराजा ए कि दृश्य ताला तारा दुइजन बोललेन इंतालेक चलते थाकेन फान्ताल लाखना किछु ना बोले चलते थाकलाम चूल्हाटार ऊपर दिक संकीर्ण नीचे दिक प्रशस्त देखी तार भीतरे धाधा 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 करे आगुन ज्वलछे যখন জোরে আগুন জ্বলে উঠছে তখন ওর ভিতরে আছে যা সব বের হয়ে যাবে মনে হচ্ছে এজা খামেদা রাজাব বিয়া আর যখন একটু আগুন কমে যাচ্ছে তখন সব ভিতর দিকে চলে যাচ্ছে ফিহার জারুন নিসাল পুরা দেখি সেখানে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে দাদা দাদা গ্রাম পুরো চলে যাচ্ছে জমা অবস্থায় আবার নিচের দিকে আসছে আবার উপর দিকে চলে যাচ্ছে महाजा एक ही दृश्य ताला तारा दुजन बोलें इंताले चलते थाकें फान्ताल लाखना किछु ना बोले चलते थाकलाम चलते तो चले आसलाम एक नदीते नदीर पाशे देखी रक्तेर नदी नदीते कोनो पानी नहीं शुधु रक्त देखी एक लोक रक्तेर नदीर माझामाझिते आछे देखी एक लोक पाशे दाड़िये आछे तार हाथे एक पाथर आछे कुल्लामा आरदा यकराजा रामा रजुल फिफीहे যতবার লোকটা রক্তের নদী থেকে ওঠার চেষ্টা করছে ততবারে পাথর দিয়ে মুখটার উপরে মেরে মুখটা ভেঙে দিয়ে রক্তের মাঝামাঝিতে করে দিচ্ছে আমি বললাম এই কি দৃশ্য তারা দুজন বললেন চলেন চলতে থাকেন কিছু না বলে চলতে থাকলাম আস্তে আস্তে চলে আসলাম একটা বাগানে খুব বড় বাগান সেখানে দেখে একটা খুব বড় গাছ গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন বৃদ্ধ মানুষের সামনে অনেকগুলি বাচ্চা ছেলে আছে দেখি একটা লোক পাশে দাঁড়িয়ে আছে তার হাতে এখন লোহার বাঁকা লাঠি রয়েছে ইকুদুন মারাছে আগুনকে উত্তেজিত করছে এই অবস্থা দেখলাম ফয়সায়া দেবিয়া সাজারা তারা দুইজন আমাকে গাছের অনেক উপরে নিয়ে চলে গেল একটা ঘরে ঢোকালো এত সুন্দর ঘর আমার জীবনে কোনোদিন দেখিনি দেখি সেখানে পুরুষ নারী ছোট বড় সব আছে তারপরে তারা দুইজন আমাকে বের করে নিল আর উপর দিকে নিয়ে গেল দেখি গাছের অনেক উপরে গিয়ে আরেকটা বিশাল ঘর সে আগের ঘরের চেয়ে পরের ঘরটা আরো সুন্দর মানে সুন্দরের বিবরণ দেওয়া কঠিন দেখি সেখানে বৃদ্ধ মানুষ এবং যুবক মানুষ আমি বললাম যা কিছু রাতে দেখলাম সব বলে দেন তারা দুইজন বললেন ঠিক আছে সব বলে দিচ্ছি ওই যে আপনি প্রথমে দেখলেন একজন লোকের মুখের ডান দিকে লোহার লাঠি ঢোকানো হচ্ছে মুখ ছেড়ে ফেলা হচ্ছে সে লোকটা মিথ্যা কথা বলে আমাদের মিথ্যা কথা বলা স্বাভাবিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শোনো আনা যাইমুন বে বাইতিন লিমান তারাকাল মিরাহ ওয়াইন কানা মুহিক্কান কেউ যদি সত্য কথা হলেও তর্ক না করে তর্ক আব্দুল রাজ্জাক সাহেব এটা বলেছে আরে না এটা বলেছে আরে না এটা বলেছে এই তর্ক যদি ছেড়ে দেই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব সুবহানাল্লাহ ওয়ানা সাইমুন বে বাইতিন লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযে মজাক করে হলেও যদি কেউ মিথ্যা কথা না বলে তাহলে আমি মুহাম্মদ তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব মজাক করে মিথ্যা কথা বলবে না কলমটা তুই নিয়েছিস না আমি নিইনি কলমটা যে কে নিল কি যে করি কে যে নিল আরে না ও তোমার সাথে একটু মজা করছে আমি জানি এরকম ভাবে মজা করেও যদি মিথ্যা কথা না বলে আমি মোহাম্মদ चरित्र भालो জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। যারা মিথ্যা কথা বলবে বিচারের दिन পর্যন্ত এইভাবে মুখের ভিতরে লাঠি ঢুকিয়ে তার মুখ ছিঁড়ে ফেলা হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তারপরে যে দেখলেন মাথা ভেঙে দেওয়া হচ্ছে, চৌচির করে দেওয়া হচ্ছে, ইনি হচ্ছেন মাওলানা মানুষ, আলেম মানুষ, জানা অনুযায়ী আমল করেননি, জনগণকে বক্তব্য ঠিকই শুনিয়েছেন, ধর্ম বাড়িতে উনি চালু করেননি, আমলে নেই, আখলাকে নেই, কথাতে আছে। এদেশে একটা বই পাওয়া যায় বক্তা শ্রোতার পরিচয়, সেখানে আমলবিহীন আলেমের একটা লম্বা তালিকা আছে, হাদিস সহকারে পড়া ভালো। উপদেশ বইয়ে আলোচনা আছে, পড়া উচিত। যার কারণে তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। এইভাবে ঘটতে থাকবে কিয়ামত পর্যন্ত। তারপরে যা আপনি দেখলেন একটা গর্ত, যার ভিতরে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থা আছে, ধাঁধা ধাঁধা করে উপরে উঠে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে আসছে। অহমজনাতুজ্জামানি, ওরা হচ্ছে ব্যভিচার, ব্যভিচার। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইলাইহি। হাদিস বুখারী। জেনা ব্যভিচারের ফলাফল খুব ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ হাদিসের সূত্রে কিছুটা দুর্বলতা আছে, যেসব মহিলারা জেনায় লিপ্ত হয় তাদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে থাকতে পারে। যেসব মহিলারা জেনায় লিপ্ত হয় তাদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে থাকতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, পরে যে আপনি দেখলেন একটা নদীতে রক্ত, উনি হচ্ছেন সুদখোর। যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তাকে বারবার রক্তের নদীতে রাখা হবে কিয়ামত পর্যন্ত। সুদের ফল, লেনদেন সব বন্ধ। কিস্তি যা আছে আজ থেকে কিস্তি কেটে দিতে হবে, কিস্তির সাথে সম্পর্ক নেই, আমি যেটা বলেছি সেটাই করতে হবে, মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে। অল্প দিন বাঁচতে এসে এইভাবে পাপ করে দুনিয়া থেকে বিদায় নিতে রাজি নয়। করোনার সময় বলেছিলাম, অল্প দিন বাঁচতে এসে মুখে মাস্ক লাগিয়ে শিরক করে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাঁচতে রাজি নই। এটা আমার প্রয়োজন নেই। যদি আমাকে শেষ পর্যন্ত একাই ঘরে থাকতে হয় তবুও আমি মাস্ক লাগিয়ে করোনা ঠেকাতে রাজি নই। আমি বিশ্বাস করি পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে যদি করোনা লেখা হয়ে থাকে আর আজকে যদি আমি পাথরের ভিতরে ঢোকে থাকি, আমাকে করোনা ধরবেই। তার প্রমাণ যমুনা ফিউচার পার্কের মালিক, তারা দেশের পানি খায় না, বিদেশের খায়। এইসবগুলো অহেতুক হিসাব, কে কোন ভাগটাতে ফেলে টাকা দেশ থেকে নিয়ে চলে গেল, এই তো হিসাব। আর আলেম ওলামা এমন ভাবে জড়িয়ে পড়লো, খুতবাতে এমন দিচ্ছে বক্তব্য, একবার ফাটিয়ে দিচ্ছে। কে বলছে মাস্ক ব্যবহার করা যাবে না? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, 24 ঘন্টা মাস্ক ব্যবহার করেন, কিন্তু করোনা থেকে বাঁচবো এই জন্য করিয়ে দেন, ধুলাবালু থেকে বাঁচার জন্য করেন, করোনা থেকে বাঁচার জন্য করিয়ে দেন। ভাগ্যের পরিবর্তনের প্রয়োজন নেই, ভাগ্য এভাবে পরিবর্তন হবে না। ভাগ্য পরিবর্তন হবে দুয়ায়, লায়ের দুলকাজা ইল্লা দুয়া। লিখিত ভাগ্য পরিবর্তন করতে পারে দুয়া। খুব কান্নাকাটি করে বললে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেটা লেখা হয়েছে ওটা আল্লাহ কেটে নতুন ভাবে লিখে দিবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো পথঘাট আপনাকে এই পথ থেকে বাঁচাতে পারে না। তারপরে যে আপনি দেখলেন বড় গাছ, গাছের পাশে একটি বৃদ্ধ মানুষ, উনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার সামনে যে দেখলেন অনেকগুলি ছোট ছোট বাচ্চা, এগুলি সাধারণ হিন্দু মুসলমানের ছেলে, এরা সবাই জান্নাতে যাবে। তারপরে পাশে দেখলেন একটা লোক লোহার লাঠি হাতে করে আছে, आगुन के उत्तेजित करछे इनी हच्छेन जहन्नामेर मालिक। तारपर आपनि जे देखलेन प्रथमे एकटी घर सेटा हच्छे साधारण मोमिनेर घर, एखन जे बेर हलेन एइटा हच्छे शहीद ओ शहीददेर घर। आर आपनि एकटु माथाटा ऊपर दिके करेन तो, हाँ करुन। आर एइ जे आमि डान हाथ धरे आछि आमि हच्छे जिब्राइल, और ये अपना बाम हाथ धरे आनी हम मिकाईल। अपनी एक माथाटा ऊपर दिखे करें तो, हाँ करल घर ये आपनर घर ओ तो दाम आप घर मानजेली तेल तुम्हारा छेड़े दाओ घरे ढुके जाए ना 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 बाकी ना खाऊ एखो आपनर बयस बाकी आज इस्तेक मरता हुआ तईता मानजे लाखा जख आपनर बयस शेष हो जाए तक अपनी एखे चले आसबें। बुखारी सम्मिलित दिनी भाई बोन अत्र लम्बा हादिस मौखिक भावे बोले जेटुकु बुझाते चाइलाम सेटुकुर एक गुरुत्वपूर्ण अंश मानुष यदि जेनाय लिप्त है ताहले तार अवस्था हबे। सम्मानित दिनी भाई बोन, जेना महापाप जार दुनियावी शास्ति उल्लेख रयेछे मर्मे जेना थेके सतर्क ओ साबधान करो। तो शेषेर अंशे एसे जरूरी कयेकटी कथा। सम्मानित दिनी भाई, जेनार ব্যাপারে সতর্ক সাবধান করো তো জরুরি কয়েকটি কথা। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হলো পাঁচ ওয়াক্ত সালাত। মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি কাজ নেই। মানুষের জীবনে হাইকোর্ট জজকোর্ট সুপ্রিম কোর্ট সমস্যা বালা মুসিবত আছে, তার সবচেয়ে জরুরি কাজ হলো পাঁচ ওয়াক্ত সালাত। मानुषर जीवने एर चे कोनो जरूरी काज नहीं। मानुषर जीवने द्वितीय जरूरी काज हलो हालाल रुचि। मानुषर जीवने द्वितीय काज हिसाबे एर चे कोनो जरूरी काज नहीं। मानुषर जीवने तृतीय जरूरी काज हलो कुरान तेलावत करा, अल्प हलेओ सूरा इखलास हलेओ। मानुषर जीवने चतुर्थ जरूरी काज हलो দোকানে বসে রাস্তাঘাটে বসে আড্ডা না পিটা। দুইজন যেখানে বসে আছে সেখানে আপনি বসবেন না। ওখানে কারো বদনাম হচ্ছে আপনি ওখানে সাথ দিতে পারেন, তখন আপনার অজান্তেই মহাপাপ হয়ে যাবে যা আপনি বুঝতে পারবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আতাতুন নাবিয়্যা হনায় एकदा आल्लाहर नबी घुमिए आछेन तखन आमी आसलाम तो देखी घुमिए आछे आमी फिरे चले गेलाम मुखेर उपर एकटा कापड़ आछे आमी आबार आसलाम देखी तिनि जेगे गेछेन आमाके देखे बोलछेन आबू जार गेफारी शোনো মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি দাখালাল জান্নাহ। কেউ যদি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে যাবে। এই কথা বলতেই আমি আবু যার গিফারি বললাম ওয়াইনজানা ওয়াইনসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। ওয়াইনজানা ওয়াইনসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। তালা না, চুরি করলে জেনা করলেও যাবে। আমি একটু অবাক হয়ে গেলাম। আমি বললাম চুরি করলে জেনা করলেও যাবে? উনি বললেন চুরি করলে জেনা করলেও যাবে। আমি বললাম চুরি করলে জেনা করলেও যাবে? তিনি বললেন চুরি করলে জেনা করলেও যাবে। রাগবান হে আবুজার, আবুজারের নাকটা মাটিতে মিশে যাক। আমি বলছি যাবে, তুমি আমার আপত্তি করার কে? জেনা মহাপাপ, এই কথা ঠিক। অত্র হাদিসে জেনা চুরিটা বারবার নিয়ে আসা হলো কেন? এর চেয়ে তো বড় পাপ আছে। এক নম্বর বড় পাপ আল্লাহর সাথে শিরক করা, দুই নম্বর বড় পাপ পিতামাতার অবাধ্য চলা, तीन नम्बर बड़ो पाप मिथ्या साक्षी देवा, चार नम्बर बड़ो पाप जादू करा, पाँच नम्बर बड़ो पाप मानुष के हत्या करा, छय नम्बर बड़ो पाप सूद खावा, सात नम्बर बड़ो पाप आपनार यतीमेर भक्षण करा, आठ नम्बर बड़ो पाप जेना करा। सिरियाले एइभावे जेनार पाप सिरियाल आछे एबं बड़ो पाप सिरियाल आछे। बइयेर नाम के बड़ो क्षतिग्रस्त, बइयेर नाम कि के बड़ो क्षतिग्रस्त, सिरियाल बड़ो पाप देवा आछे। तो एतगुलो बड़ो पाप आछे, बार बार केन तिनि बोललेन जेना करले चुरी करलेও যাবে? तिनि बोलतेन एभाবে শিরক করলেও কি যাবে? বাপ মাকে গালি দিলেও কি যাবে? মিথ্যা সাক্ষ্য কি দিলেও কি যাবে? মিথ্যা সাক্ষীর কারণে ঢাকা জেলে একটা লোক আছে ৩০ বছর থেকে, নিজে জান আমি কেন জেলে। এর নাম হলো মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী খুব খারাপ জিনিস। তো মিথ্যা সাক্ষী হলেও কি যাবে? এইগুলো কথা বললেন না কেন? বারবার কেন বললেন? চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে, এটা কেন বললেন? একবারও কেন বললেন না যে শীত করলেও যাবে, বাপ মাকে গালি দিলেও যাবে, এ কথা কেন বললেন না? হাদিস তো বুখারী মুসলিম। তখন বিদ্বানগণ বলছেন যে দুনিয়াতে শিরক যত বড়ই পাপ হোক, পিতামাতার অবাধ্য চলা, বাপ মাকে গালি দেওয়া যত বড়ই পাপ হোক, মিথ্যা সাক্ষী দেওয়া যত বড়ই পাপ হোক, সুদ খাওয়া যত বড়ই পাপ হোক, দুনিয়াতে তার অপমান নেমে আসে না। জেনা করে ধরা পড়লে যত অপমান নেমে আসে, চুরি করে আটকা পড়লে যত অপমান নেমে আসে, এরকম অপমান কোনো পাপে নেমে আসে না। জেনা এবং চুরি পৃথিবীতে অবাক পাপ, যেই পাপকে মানুষ হালাল মনে করছে। এর পরেও এমন একটা সমাজ আছে সেখানে যদি আটকা পড়ে তাহলে মানুষ তাকে নানান কথা বলে, সে সামাজিকভাবে অপমান হয়। যার কারণে তিনি বললেন জেনা করলেও চুরি করলেও যাবে। জেনা চুরি সামাজিকভাবে মহাপাপ। জেনা চুরি আল্লাহর সাথে জড়িত পাপ। জেনা ঘটে যেতে পারে, মানুষ হিসাবে ঘটেই যদি থাকে তাহলে আপনি রাতের অন্ধকারে 1টার পরে 2টার পরে 3টার পরে উঠে আপনি সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে হাত তুলে বলুন। হাত তুললে আল্লাহ খালি হাত ফিরিয়ে দিবেন না। যদি স্বাভাবিকভাবে হাত তুলেন তাহলে কাঁধ সামনাসামনি, আর যদি এখনই ক্ষমা নিতে হবে তাহলে এইভাবে হাত উঁচু করে বের লম্বা করে দিতে হবে। তারপরে আপনার ইসমে আজম পড়তে হবে, তারপরে দরুদ পড়তে হবে, তারপর নিজের কথা বলতে হবে কি বলতে চান, আর 2 চোখের পানি ঝরঝর করে ঝরবে। তখন আল্লাহ বুঝবেন সত্যই আপনি অপরাধী নিজেকে মনে করেন। আরেকটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন, ক্ষমাটা পরে, পাপের কথাটা পরে, আগে বলতে হবে আমি অপরাধী। দাবিটা পরে, আগে বলতে হবে আমি অপরাধী। ইউনূস আলাইহিস সালাম মানুষকে দাওয়াত দিয়েছিলেন, তো মানুষ তার কথা মানেনি, তখন রাগ করে চলে গেছিলেন। এটা আল্লাহ পছন্দ করেননি। তো রাগ করে চলে গিয়ে নৌকায় উঠলেন, তো নৌকা কিছু পথে থেমে গেল। তো এখন সিদ্ধান্ত নৌকাতে লোক বেশি হয়ে গেছে, পানিতে ফেলে দিতে হবে। লটারি করে দেখা গেল যে ইউনূসের উপরে আসে, তো আমাকে ফেলে দেওয়া হল। মানুষ খুব চিন্তা করলো কি করা যায়, শেষ পর্যন্ত ফেলেই দিল। ঘটনা ছিল রাতে, মাছে খেলো, এটা হলো এক অন্ধকার, আর পানির নিচে গেল, এটা হলো অন্ধকার। 3 অন্ধকার থেকে 1 রাত, 2 পানি, 3 মাছের পেট। 3 অন্ধকার থেকে বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এখানে দাবি কোথায়? আপনি আমাকে ক্ষমা করুন, এটা আছে কি না? তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি অপরাধীদের একজন। পাপের স্বীকৃতি। আমি তোমার পবিত্রতা বর্ণনা করি, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি অপরাধীদের একজন। তাহলে আগে স্বীকৃতি দিতে হবে যে আমি পাপী। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা স্বামী স্ত্রী দুইজনই অপরাধী। তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমি অপরাধীদের অন্তর্ভুক্ত হব। তো দেখেন তো, এখানে দাবি নাই, আগে স্বীকৃতি যে আমি পাপী। স্বীকৃতি দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তারপরে মধ্যে যেটা বলেছি সেটা স্মরণ রাখবেন, সেটা হলো এই জামিয়া সালাফের জন্য একটু মুখে দোয়া করতে হবে। আল্লাহ তুমি জামিয়া সালাফেরকে কবুল কর। ভিতরে একটু দুর্বলতা থাকলেও আজ থেকে কেটে দিয়ে বলতে হবে যে আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো। ভিতরে যদি একটু দুর্বলতা থাকে আর জামিয়া সালাফি যদি বড় হয়ে যায় তখন আপনি নিজেই কষ্ট পাবেন, এটা তখন ভালো লাগবে না। 2013 সালের 24 আগস্ট বলেছিলাম আমার হাতে টাকা নাই এই কথা সত্য, এখানে প্রতিষ্ঠান করবে এই কথা সত্য, ইনশাল্লাহ করবেই করবে। সেখানে মহিলা শাখার জমি 21 বিঘা, সেখানে পুরুষ শাখায় প্রায় 30-40 বিঘা জমি, সেখানে মসজিদ গড়তে যাচ্ছে 200 শতক জমির উপরে, যার পাইলিং খরচ 3.5 কোটি টাকা। কি বলবে ওটা আমি জানি না, হবে ইনশাল্লাহ। আমার কাছে টাকা নাই এ কথা সত্য, কাজ গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। আমি তো রাস্তার ফকির বানাই, চলমান ফকির। আল্লাহ ব্যবস্থা করবেন, আমার অগাধ বিশ্বাস আছে তার উপরে। তিনি জ্ঞানী, তিনি মগ্নি, তার পয়সার অভাব নেই। কিভাবে করবেন সেটা তিনি জানেন। আমি চাচ্ছি যে আমার দ্বারা যেন কোনো পয়সার ক্ষতি না হয়, আর আমি কোনো ওই বিলাসী ভাব কিছু পছন্দ করি না। আপনাদের জামিয়া সালাফে একসঙ্গে খেলে আমি তার টাকা দেওয়ার চেষ্টা করি সাধারণ মানুষ, সম্মানিত দিনে পাইব দোয়া করার জন্য। তারপরের বাক্য যে আপনার 10টা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক এটা আমি চাই না, না দিলেও গড়বে না দিলেও গড়বে। এক সময় মানুষ বলছিল যে মনে হয় আলামিন মসজিদের টাকা দিয়ে জামিয়া সালাফে গড়ছে, তো এখন তখন তো এত কিছু ছিল না, এখন তো বিশাল ব্যাপার। 30 বিঘা জমির উপরে জামিয়া সালাফে আপনার ডাঙ্গি পড়া, 20 বিঘা জমির উপরে জামিয়া সালাফে দিনে প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 410 জন এতিম আছে, 550 জন অসহায় ছেলে মেয়ে আছে, প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, যাদের প্রতি মাসে 32 লক্ষ টাকা বেতন লাগে, আর রমজান মাসে 48 লক্ষ লাগে, কুরবানিতে 48 লক্ষ লাগে। কীভাবে হয় আমি জানি না, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এটা সহজ করে দেন। যেহেতু তিনি করতে পারেন, তার নাম হচ্ছে আজিজ, পরাক্রমশালী, তার কোনো সমস্যা নেই। তিনি জ্ঞানী, তিনি মগ্নি, তার টাকা পয়সা রুজি তার কোনো সমস্যা নাই। দিয়ে যদি কপট ভরে ফেলে দেয় একটুকু কমবে। পৃথিবীর সৃষ্টির দিক নিয়ে কিয়ামত পর্যন্ত 2 হাত দিয়ে মানুষের কাছে নিয়ামত খালি ঢেলে দিচ্ছেন, তবু শেষ হবে না। তার নাম জ্ঞানী, তার নাম মগ্নি, তার নাম আজিজ, তার নাম কাবি। আমি যখন বলি যে জামিয়া সালাফের যারা শত্রু আছে তুমি ঠেকাও, তোমার নাম তো আজিজ, আমি যদি ঠেকাতে বলো তা আমি তো নিশ্চয় বলো আমি কিছুই করতে পারি না। তো রাস্তার ফকিরের তো কিছু দাম আছে, আমার সেটুকু নাই। তো তুমি এইগুলো কাজ তুমি করো, আর এটা আমি জিম্মেদারি নিইনি, জামিয়া সালাফের জিম্মেদারি আমি নিইনি, আমার উপরে চাপানো হয়েছে। তো যেহেতু তুমি চাপিয়ে দিয়েছো সেটা তুমি দেখো। দোয়ার দরখাস্ত, শেষের কথাটা হলো এই মাসিক আল ইতিসাম পত্রিকা সবাই গ্রহণ করবেন। আমার অনেক চেষ্টা প্রচেষ্টা এর পিছনে আছে, লক্ষ লক্ষ টাকা খরচ আছে, শুধু আকীদা আদর্শের জন্য, পরকালমুখী করার আশায়। অন্যান্য বৈষম সবাই মাসিক আল ইতিসাম পত্রিকা নিয়মিত নেবেন। আমি আমার আলোচনা শেষে চলে আসলাম। এখানে কি আছে? আসসালামু আলাইকুম।